সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব জেলখানায় আছে, ঠিক কিনা বলেন? ঠনকো একটা বিষয়, এটাতে মামলা হতে হবে, তাকে থানা থেকে কোর্ট পর্যন্ত স্থানান্তর করতে হবে, ওখান থেকে আবার তাকে রিমান্ডে দিতে হবে, ওই রকম অপরাধ কিন্তু আলাউদ্দিন জিহাদি করে নাই। আপনারা কি মনে করেন করেছে? কথা বলেন, আপনারা এখন বিজ্ঞ ব্যক্তিরা আছেন, বিচারক সমাজের নেতৃত্ব যারা দিচ্ছেন তারাও এখানে আছেন, আপনারা বলেন ফেসবুকে কি হাজার হাজার স্ট্যাটাস আসে না? কথা বলেন আসে না? আপনারা বিশ্বাস করেন এই যে সিলেটে গত শুক্রবারে যে বললাম আমি মুনাফিকের আলোচনা করছি, আপনার মনে অনেকের রাগ হয়েছেন, কিন্তু আমার কিছু করার নাই। সেক্রেটারি সাহেবকে বলছি, এখানে কেসিয়া সাহেব আছেন, সভাপতি সাহেব আছেন, সহসভাপতি সাহেব আছেন, দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, এখানে যারা আছেন তারা কিন্তু অশিক্ষিত না। আমি আপনাদেরকে নিয়ে, কিন্তু আমি এই যে মিশরের মসজিদে ছিলাম, বিশ্বাস করেন গত দুই দিন আগে আমি আপনাদেরকে নিয়ে কি করেছি? আপনাদেরকে নিয়ে আমি প্রশংসা করেছি মসজিদ কমিটির লোকেদের সাথে, আমি বলছি এখানে বিচক্ষণতা বোধ সম্পন্ন কিছু মুসল্লি রয়েছে, তাদের কাছে কথাগুলো বললে তারা মনে প্রাণে শোনে এবং তারা কথাগুলোকে অ্যানালাইসিস করে, এগুলোকে বুঝে। আসলে আমি চাই ওই রকম ধরনের মানুষ, কারণ আপনাকে বোঝার মতো মানুষ যদি না হয় আপনি সারা জীবন চিল্লাইলেও কিন্তু এই চিল্লানি কাজ হবে না, ঠিক কিনা বলেন? এই যে গত যেই শুক্রবার আমি বলেছি কথাটা কিন্তু শেষ করি নাই, যেই ঘরের মধ্যে আমি বসেছিলাম, কোথায়, যেই ঘরের মধ্যে আমি বসেছিলাম বিশ্বাস করেন তার ওই ঘরটাকে পর্যন্ত আগুন লাগিয়ে দিয়েছে। আপনারা জানেন এক নং লক্ষ্মীপুর আমবাড়ি গ্রামে সেদিন ওই মানুষগুলো, যেই গ্রুপ তারা আলাউদ্দিন জিহাদিকে কারাগারে ঢুকিয়েছেন, ওই গ্রুপেরা সেদিন মসজিদে আগুন লাগিয়ে দিয়েছে। এখনো আপনারা ইউটিউবে ঢুকেন, এখনো আপনারা নেটে ঢুকেন, আপনারা এই তথ্যগুলো পাবেন, আমি বানিয়ে বলছি না। সেই ঘটনাকে মুখোমুখি থেকে ফেস করে তারপর আল্লাহ হায়াত রেখেছেন, অনেক দুঃখ যন্ত্রণার পরে আমরা পাঁচ ছয় জন আলেম আমরা আপনার ইয়াতে চলে আসছি, কি জানি ভোলে এই কুমিল্লাতে চলে আসছি, আগুন লাগিয়ে দিয়েছে মসজিদে, আগুন লাগিয়ে দিয়েছে গোটা আমবাড়ি গ্রামটাকে, পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে যে গ্রুপ আলাউদ্দিন জিহাদিকে কারাগারে বন্দী করেছেন, ঠনকো একটা বিষয় নিয়ে এই মিয়া ফোন দিয়ে বলে কেটে ফেলবে, টুকরো করে ফেলবে, বস্তা ভরে ফেলবে, এটাকে কিন্তু আমরা কেয়ার করার কোনো সুযোগ নেই, কারণ কারবালা থেকে আমরা শিক্ষা নিয়েছি, আমরা রক্ত দিতে প্রস্তুত, যুদ্ধক্ষেত্রে নামতে প্রস্তুত, ইসলামকে উজ্জীবিত করার জন্য, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য আমরা আমাদের আজকের এই খুতবা অনুযায়ী, কিতাব অনুযায়ী, রাসূলের বক্তব্য অনুযায়ী আমরা আমাদের জীবনকে, আমরা আমাদের জানকে, আমরা আমাদের মালকে আমরা কুরবানি করতে প্রস্তুত, ঠিক কিনা বলেন? তারপরেও আমরা অন্যায়ের কাছে মাথা নত করতে পারবো না, ঠিক কিনা বলেন? আমরা মাথা নত করবো না। ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আপনার ইমাম হুসাইন যদি ইয়াজিদের কথায় আপনার একমত হতো পৃথিবীর সম্পত্তির কোনো অভাব। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলছি যেহেতু ইমানের আলোচনা, এই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনারা একটা কথা মাথায় রাখবেন, ইমাম হুসাইন কিন্তু যুদ্ধ করার পূর্ব পরেও কিন্তু ওনার সঙ্গীদেরকে বলেছিল ইমাম ইয়াজিদের টার্গেট কিন্তু আমি, কি ইয়াজিদের টার্গেট আমি, আমাকে শেষ করতে পারলে তার পিপাসা মিটে যাবে, তোমরা সবাই তোমাদের ঘরে ফিরে যাও, আমার সাথে যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই, তোমরা তোমাদের মা স্ত্রী সন্তানের কাছে ফিরে যাও। তখন ইমাম হুসাইনের সঙ্গীরা বলেছিল, ইমাম হুসাইন বলেছিল তোমরা আজকে যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কিয়ামতের দিন আমার নানার কাছে তোমাদের বিরুদ্ধে কোনো নালিশ করবো না, কিন্তু সেদিন ইমাম হুসাইনের সঙ্গীরা বলেছিল আপনাকে শত্রুর মুখে রেখে আমরা আমাদের জীবন নিয়ে ঘরে ফিরে যেতে চাই না, আমরা আপনার সাথে প্রয়োজনে শহীদ হয়ে যাব। তারা শহীদ হয়ে কিন্তু বাস্তব রূপটাকে তারা দেখিয়ে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কিছু শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, ইমানের সমস্যার কারণে আমি আপনাকে বলি আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু রাস্তার গ্যাপ আছে, এই গ্যাপ জায়গাটা যদি আপনার সন্ন দিয়ে ফিল আপ করে দেওয়া হয়, তারপরেও একটা উস্তাদ যে একটা হরফের শিক্ষা দিয়েছেন সেটা ঋণ শোধ করা সম্ভব না, ঠিক কিনা বলেন? আপনারা দেখেন হেফাজতের আমির ইন্তেকাল করেছেন, ওনার মুখ থেকে, উনি যদিও আকীদার দিক দিয়ে আমাদের দলভুক্ত নয়, তারপরে উনি একজন সিনিয়র মুরব্বী, আল্লাহ রাসূল কিন্তু মুরব্বীদেরকে সম্মান করার কথা বলেছেন, এটা কিন্তু ইমানের আওতায় চলে আসে, কিন্তু কোথায় চলে আসে? ইমানের আওতায় চলে আসে, ওনাকে নিয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন একটা মানুষ ইন্তেকাল করার পরে তার কুকর্মগুলো তোমরা প্রেজেন্ট করিও না, তার যত ভালো দিক আছে তোমরা এগুলো সব ভাসিয়ে দাও। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। ওই মুরব্বী সম্পর্কে আমি সেই পর্যন্ত হায়াত পাবো কিনা আমি জানি না, 104 বছরে তিনি ইন্তেকাল করেছেন, ওনার মুখ থেকে আপনার অক্সিজেন টেনে নেওয়া হয়েছে, এগুলো করেছে ওনার স্টুডেন্টরা, ঠিক কিনা বলেন?
এই ওনার মাদ্রাসাকে ভাঙচুর করে দিয়েছেন, এটা করেছে কে? ওনার স্টুডেন্টরা, ঠিক কিনা বলেন? ওনার অফিস ভেঙে দিয়েছেন, এটা করেছেন কে? ওনার স্টুডেন্টরা। সম্মানিত উপস্থিতি, উনি যুগ যুগ ধরে বুখারী শরীফের দরজ দিয়েছেন, তিরমিজি শরীফের দরজ দিয়েছেন, নাসাই শরীফের দরজ দিয়েছেন, উনি যুগ যুগ ধরে স্টুডেন্টদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। যদিও আকীদা আমাদের তাদের সাথে মিল নাই, যেটা সত্য কথা আমাকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহর ঘর জান্নাতের বাগানে দাঁড়িয়ে আমাকে বলতে হবে, সেই ছাত্ররা আপনার কিতাবের পৃষ্ঠাগুলোকে পাড়াইয়া পাড়াইয়া আপনার পদদলিত করেছে। জোরে সোরে বলেন নাউযুবিল্লাহ। আপনারা বলেন এগুলো কি ইমানদার হতে পারে? এগুলো কি মুমিন হতে পারে? শুধুমাত্র এটা কেন হয়েছে জানেন? এটা একটা মাত্র কারণে হয়েছে, সেটার একটা মাত্র কারণ তাদের আকীদা সহি নয়, যদিও তাদের শিক্ষা আছে, তাদের আমল রয়েছে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি আপনারা একমত? শাপলা চত্বরে অসংখ্য কোরআনকে আগুন জ্বালিয়ে পুড়িয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের বাইতুল মোকাররমে কোরআনে আগুন লাগিয়ে পুড়িয়েছেন এই দল, কথা বলেন? ইসলামের হেফাজত কি পৃথিবীর কারো করা সম্ভব? ইসলামের হেফাজত করবে কে? আর যে যুগ যুগ ধরে যেই মানুষটা তোমাদেরকে শিক্ষার জন্য, তোমাদের লাইফকে দাঁড় করানোর জন্য যেই মানুষটা তোমাদের জন্য নিরলসভাবে পরিশ্রম করেছে, সেই মানুষকে তোমরা কতল করে ফেলেছো, সেই যন্ত্রণা, সেই জ্বালা, সেই কিছু মিটানোর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা নূরানি একজন মানুষকে জেলে ঢুকিয়েছো। আমি আজকের জান্নাতের বাগানকে দাঁড়িয়ে বলছি, এখানে দাঁড়িয়ে বলছি, আমাদের জিহাদিকে বেশি দিন জেলে রাখতে পারবে? এডি কেমন ব্যক্তি দেখেন ফেসবুকে লেখে, আপনার কমেন্ট বক্সে গেলে দেখি লেখে ওনার পাশি সাশি নাউজুবিল্লাহ, বলেন না? আরো ধরে বলেন না? আচ্ছা খুন না করলে ফাঁসি হয়? আমাদের দেশে যদি খুনিও আপনার এই কি জানি বুকের বুক ফুলাইয়া ফুলাইয়া আপনার বাইরে ঘুরে ঘুরে চলাফেরা করে, তার ফাঁসি হয় না? সামান্য একটা স্ট্যাটাসের জন্য উনি কোথায় জেলখানায় কারাগারে? আমি আজকে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমার এই আলোচনা মিডিয়াতে চলে যাবে, গোটা পৃথিবী আমার এই আলোচনা শুনবে। যারা আজকে আলাউদ্দিন জিহাদিকে আপনার জেলখানায় ঢুকিয়েছে, যারা নুরুল ইসলাম ফারুকীকে কতল করেছে, আমি গাজী সুলাইমান আল কাদরিকে মাঠে জবাই করার জন্য কয়েকবার ওরা পরিকল্পনা করেছে, আমার মদিনাওয়ালার সৎকায় আমার আল্লাহ সেই তাদের প্ল্যানিংকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমি তাদেরকে বলবো, তোমাদের যদি পাওয়ার থাকে এইভাবে কাদা ছোড়াছুরি না করে, ঢিল ছোড়াছুরি না করে, তোমরা কথা কাটাকাটি না করে, তোমাদের যদি বুকের পাটা থাকে, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের সাথে জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী কর্তৃক তোমরা বাহাতে বসো, ঠিক কিনা বলেন? আমরা বাহাত করতে প্রস্তুত ইনশাআল্লাহ। এবার আলাউদ্দিন জিহাদি জেলখানা থেকে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে আমি আপনাদেরকে বলছি, গোটা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের প্রত্যেকটা লোক ঐক্যবদ্ধ হয়ে আমরা পার্লামেন্টে যাব, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা অনুমতি আনবো, আমরা বাহাত করব, দেখব কার পাওয়ার কতটুকু আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি আজকে বলছি আজকে এই কাজগুলো হয়েছে একটা মাত্র কারণ, সেটা হলো আপনার ঈমান ঠিক না থাকার কারণে, ঠিক কিনা বলেন? একমাত্র আকীদা ঠিক না থাকার কারণে। সম্মানিত উপস্থিতি, আমার রাসূল আমাদেরকে বলে দিয়েছেন, গত জুমায় আপনাদেরকে আলোচনা শুনিয়েছি, আমি রিপিট করতে চাই না, গত জুমায় আমি আলোচনা করেছি, আমার নবী স্পষ্ট করে বলে দিয়েছেন, এই হাদিস শরীফের রাবি হলো আমার রাসূল বলেছেন, মুমিনরা আমাকে ভালোবাসবে, বিলিভার্স লাভ দ্য প্রফিট, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তারা রাসূলের জবানের কথা বিশ্বাস হয় না আপনাদের? আমার কাছ থেকে রেফারেন্স দিবেন, আমি আপনাদেরকে কিতাব খন্ড পৃষ্ঠা রাবি সব দেখিয়ে দিব, আমি সেই প্রস্তুত আছি। আমি গাজী সুলাইমান আল কাদরি নিজেকে ভিন্নভাবে তৈরি করেছি, আমি কোনো দাঙ্গা, কোনো মারামারি, কোনো কাটাকাটি, উশৃঙ্খল কথাবার্তা, ঝগড়া সৃষ্টি করা, সেটা আমার চরিত্র নয়, কারণ আমি শিক্ষা নিয়েছি আমার মদিনাওয়ালার কাছ থেকে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমার নবী বলেছেন মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিক নবীকে ভালো বাসবে না, মুমিন নবীকে ভালোবাসবে। আমি আল্লাহর দোহাই দিয়ে আপনাদেরকে বলছি, আপনি আমার জন্য নয়, আপনার নিজের জন্য হলেও অন্য ভুল পথে যদি থেকে থাকেন, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে যান, নয়তো কিন্তু আপনার কোনো উপায়